তুমি যে একিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই একইদার মুখে আমি থুতু নিক্ষেপ করি তুমি যে মানহাসের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার একিদার উপর মানহাসের উপর আমি থুতু দিক্ষেপ করিসলামের একটা জায়গা থাকে আবুতাহ আদনান সালাফি আকীদার মুখে থুথু নিক্ষেপ করতে চেয়েছে এই শৈতান তো দেখছি যে মাকা ভেল্লো দেখছি সব জায়গাতে একই প্রস্ত করছে আপনারা ওকে ধরে নিয়ে আসি ওর মুখে পেশাব করে দেন এই এই বদমাস আহলে হাদিসদের মধ্যে ঢুকে ব্যবসা করে খাচ্ছে আর টাকার চুক্তি ছাড়া ওয়াজ করেন আর বলে যে কাগজের টাকা চলবে না বুঝছেন এ হলো এক মুনাফেক এ যদি কোনো আহলে হাদিস সমাজে যায় বক্তব্য দিতে ওকে ধুলাই করে ছেড়ে দিবেন আর দাওয়াত দিবেন দাওয়াত দেওয়া যায় আমি বলবো কিন্তু ওর মুখে মুততে হবে কিন্তু ও আলে আদি সুলামাকে রামকে গালি দিয়েছে সৌদি আরবের বড় বড় আলেম দ্বারা যাদের উপরে শরীয়ত নির্ভর করে তাদেরকে গালি দিছে একে ধুলাই না করা পর্যন্ত সোজা হবে না আমার স্পষ্ট ঘোষণা তরুণ ভাইরা শুনো যেখানে পাবে ওকে জুতা মারবে মুখের উপরে ওকে পেশাব করে দেবে মুখের উপরে শয়তান এত বড় কথা বলবে কেন আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী অনাচারী তারা কি ফেরাউনের চাইতে বেশি নিকৃষ্ট আপনি যদি কাউকে শোধরাতে চান আসলেই যদি আপনি কাউকে সংশোধন করতে চান শোধরাতে চান তাকে সফট ভাষায় বলতে হবে আপনি যদি তাকে হিট করে কথা বলেন আগ্রাসী একটা অ্যাটিটিউডে যদি আপনি ফাইটিং অ্যাটিটিউডে যদি কথা বলেন ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন সে জীবনেও শোধরাবে না এটাই হিউম্যান নেচার আপনার অ্যাটিটিউডটা এমন থাকা উচিত আমাদের যে আল্লাহ এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও আপনার আপনার একটা দরদ থাকা দরকার হায়রে আমার ভাইরা বুঝতেছে না হাইরে লোকগুলো তো বিপথে চলে গেল আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল তাদের জন্য একটা দরদ একটা ভালোবাসা তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে একজন দা ইলাল্লার একটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোমল ভাষী হবেন খুব সফট ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলবেন কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে তিনি কথা বলবেন এটা খুব জরুরি অনেক সময় এটা আমাদের মিসিং হয়ে যায় হয়তো আমরা কথা বলতে বলতে অপ্রয়োজনে প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছি খুব আগ্রাসী হয়ে অ্যাটাকিং একটা নিয়ে কথা বলতেছি এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি এটা আমাদের খেয়াল রাখা দরকার দাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে মাইল্ড এবং এটার ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স কিন্তু হৃদয়ের ভেতরে অনেক বেশি একটু খেয়াল করে দেখুন সুরাতোহার চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফেরাউনের কাছে দাওয়া নিয়ে যেতে বললেন মুস আলাইসাল্লাম আর হারুন আলহ কার কাছে দাওয়াত দিতে হবে ফেরাউনের কাছে পৃথিবীর সব চাইতে বড় সন্ত্রাসী সবচাইতে চাইতে বড় টেররিস্ট সব চাইতে বড় ক্ষুদাদ্রোহী আল্লাহাদ্রোহী ফেরাউনের কাছে মুসা আলাইহিসাল্লাম আর হারুন আলাইহিসাল্লাম দাওয়াত নিয়ে যাবেন তো কিভাবে দাওয়াত দিতে আল্লাহ বললেন আল্লাহ বললেন ফাকু লা আলাহু কৌ লা লেগিনা আল্লাহু ইতা দাখ্যারু আউ মানে হে মুসা এবং হারুন তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যেয়ে খুব কোমল ভাষায় ভেরি সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা তাকে দাওয়াত দাও সফট ভাষায় খুব সফ্ট দরদ মাখা মন নিয়ে কোমল ভাষায় যে ফেরাউনকে দাওয়াত দাও আল্লাহ হতে পারে যে তোমাদের এই সফট ল্যাঙ্গুয়েজ তোমাদের দরদ মাখা কথা শুনে সে হয়তো উপদেশ গ্রহণ করবে হয়তো সে ফিরে আসতে পারে আও ইয়াকসা অথবা সে আমাকে ভয় করতে পারে সম্মানিত প্রিয় ভাইয়া আমার একটু খেয়াল করে দেখেন ফেরাউনকে যখন দাওয়াত দিতে বলা হচ্ছে আল্লাহ বলেছেন কু আল্লাহ গীনা সফট ল্যাঙ্গুয়েজে কথা বলো কোমল ভাষায় যাতে ওদের হৃদয়ে হৃদয়ে পৌঁছে যায় কথাটা যাতে টাচ করে তো এখন আমাদের আশেপাশে যারা অন্যায় করছে যাদেরকে আমরা অন্যায়কারী বলি আমাদের দেশটিতে যারা পাপাচারী অনাচারী তারা কি ফেরাউনের চাইতে বড় অনাচারী তারা কি ফেরাউনের চাইতে বেশি পাপাচারী তারা কি ফেরাউনের চাইতেও বেশি নিকৃষ্ট ফেরাউন তো বলেছিল আনা রব্ব কোমল আলা আমি তোমাদের বড় ফানা আলা সবাইকে জড়ো করে বলেছিল আমার চেয়ে খোদা আমার চেয়ে বড় রব আছে কেউ আমি জানি না সে আল্লাহর উপরের অবস্থানে আল্লাহর চেয়েও সে বড় এরকম দাম্ভিকতা সে দেখিয়েছে এত বড় সন্ত্রাসীর কাছে জালিমের কাছে দাওয়াত যখন দিতে বলা হলো আল্লাহ বললেন এবং হারুন সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মর্মস্পর্শী হৃদয়স্পর্শী ভাষা দিয়ে তার সাথে কথা বলো তাকে দাওয়াত দাও দরদ মাখা হৃদয় নিয়ে দাঁড়া দাওয়াত দাও সো এটা অনেক সময় আমরা মিসিং করে ফেলি আপনি যদি কাউকে শোধরাতে চান আসলেই যদি আপনি কাউকে কারেকশন করতে চান কারেক্ট করতে চান সংশোধন করতে চান শোধরাতে চান তাকে সফট ভাষায় বলতে হবে আপনি যদি তাকে হিট করে কথা বলেন আগ্রাসী একটা অ্যাটিটিউডে যদি আপনি ফাইটিং অ্যাটিটিউডে যদি কথা বলেন ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন সে জীবনেও শুধরাবে না এটাই হিউম্যান নেচার মানুষকে কোমল ভাষায় যদি বলা যায় দরদ দিয়ে যদি বলা যায় তাহলে হয়তো সে শুনবে অর্থাৎ একটা যারা ভুল করছে যারা অন্যায় করছে আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী যারা ভুল করেছে যারা সঠিক পথে নেই তাদের জন্য একটা ভালোবাসা আমার হৃদয়ে থাকতে হবে অর্থাৎ আমি যে তার শুভাকাঙ্ক্ষী এটা তার ফিল করতে হবে সেজন্য ফিল করে যে শুভাকাঙ্ক্ষী আপনি যখন দাওয়া কাজ করতে যাবেন আগে তাদের জন্য দোয়া করা উচিত একটা টপিক নিয়ে যখন আপনি কথা বলবেন আপনার আপনার অ্যাটিচিউডটা এমন থাকা উচিত আমাদের যে আল্লাহ এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও আপনার আপনার একটা দরদ থাকা দরকার হায়রে আমার ভাইরা বুঝতেছে না হায়রে লোকগুলো তো বিপথে চলে গেল আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল তাদের জন্য একটা দরদ একটা ভালোবাসা তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে তো এটা আমরা অনেক সময় মিস করে ফেলি এই কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে যে পৌঁছাতে হয় তার বিপরীতে আমরা প্রায় উত্তেজনা ছড়িয়ে ফেলি হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং আমি আমরা হয়তো ভাবছি যে এটাই হয়তো রাইট অ্যাপ্রোচ কিন্তু অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে যায় আমরা যদি রাসুসাহ ইসলামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে আল্লাহ তালা বলছেন ফাবিমা হে আল্লাহর রহমতে আপনি আল্লাহর মেহেরবানীতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন লিনতালাহম ওলাউকুন্তা ফদান গলিদ আল কলবি লং মিন হাউলিক আপনি যদি কর্কশ ভাষী হতেন রুড়ো ভাষী হতেন অ্যাগ্রেসিভ হতেন আগ্রাসী মনোভাবের হতেন আপনার থেকে লোকেরা ভেগে ভেগে পালিয়ে যেত এই যে এখন আপনাকে দেখলে আপনার কোমল হাসি দেখলে আপনার দরদ মাখা কথা দেখলে যেমনি আপনার চারদিকে লোকজন ভিড়তে থাকে এরকম ভিড়তো না আপনাকে ছেড়ে সবাই পালাতো সো এটা আমাদের খেয়াল রাখা দরকার অনেকে বলে যে রাসুসাহ ইসলাম তো ভাষণ দিতেন গরম ভাষণ চোখ লাল হয়ে যেত গড় গড় করতেন কণ্ঠ উঁচু হয়ে যেত রাসুল ইসলামের সব ভাষণ এরকম ছিল না যে ভাষণগুলো তেজস্বী জ্বালাময়ী ভাষণ দেওয়া দরকার ছিল এগুলো রাসুল ইসলামের তেজস্বী ভাষণে দিতেন কিন্তু রাসুলা ইসলামের বেশিরভাগ কথা রাসুল ইসলামের বেশিরভাগ দাওয়া এফরত ছিল কোমল দরদি একটা হৃদয় নিয়ে তিনি কথা বলতেন সাহাবারা বলতেন ওয়াজিলাত মিনহাল কুলুব আসুস ইসলামের কথা শুনে আমাদের হৃদয়ে গলে যেত দারা ফাতমিন হ্যালো রয়ুন আমাদের চোখ দিয়ে দার দার করে পানি নামতো বিশ্বায় ইসলামের এই চমৎকার কথাগুলো শুনে সো এটার জন্য আমরা খেয়াল রাখি আমরা যদি কাউকে সংশোধনের নিয়তেই কথা বলি আমরা জন্য তাদের প্রতি আগ্রাসী না হয়ে উঠি বরং একটা দরদ মাখা হৃদয় নিয়ে যেন আমি কথা বলি রাসুস ইসলাম কীভাবে অন্যকে শোধরাতেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোনো সাহাবি ভুল করেছে অন্যায় করেছে এটা যখন রাসুস ইসলামের কাছে বিচার দেওয়া হতো। তিনি সাহাবাদেরকে ডাকতেন ডেকে তিনি বলতেন মা বালু এ এফ আলু না খাজা ওয়া কাদা অর্থাৎ তোমাদের কি হয়েছে তোমাদের মধ্যে অনেকে নাকি এমন এমন করে মা বালু আকুয়ামিন ইয়াকলু না কাদা ওয়া কাদা তোমাদের কি হলো তোমাদের অনেকে নাকি এমন এমন বলে এটা তো ঠিক নয় এটা তো মহা অন্যায় এভাবে যখন তিনি বলতেন তখন কে এমন এমন করে কে এমন এমন বলে সেই সাহাবের কিন্তু টনক নড়ে উঠত উনি বুঝতেন হায় রে এই কাজটা আমি করেছি তিনি নিজেকে শুধরে নিতেন দেখেন রাসুসাল ইসলামের সংশোধন করা শুধরানোর নীতি ছিল তিনি কাউকে নাম ধরে হিট করে মনে কষ্ট দিয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে শুধরাতে চাইতেন না কি অন্যায় করেছে ওই অন্যায়টা তুলে ধরতেন যেটা তো মহা অন্যায় তোমাদের মধ্যে তোমাদের কি হলো হোয়াট হ্যাপেন টু ইউ ওটস রং উইথ ইউ তোমাদের কি সমস্যা তোমাদের অনেকে নাকি এমন এমন করে এটা তো ঠিক নয় সো এই কাজটা যে অন্যায় এটা যে ঠিক নয় এখান থেকে কীভাবে শুধরাতে হবে এটা রাসুসাল ইসলাম বলতেন কিন্তু তুমি এটা করেছো তুমি খারাপ তুমি মহান্যায়িকারী তুমি পাপি তুমি অমুক তমুক এগুলো সেসাম বলতেন না তো কাউকে শুদ্ধারানোর নিয়ম হচ্ছে এটা